Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন. And নতুন viewers এবং আমার নতুন subscribers সবাইকে জানাই অনেক welcome. তো আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি. আমি পুরনো একটা ঘড়ি ইউজ করছি ঘরের ডেকোরেশন মেক করতে. And কিভাবে মেক করছি? Let's keep on watching. তো এই ঘড়িটা অ্যাকচুয়ালি একজনে ফেলে দিতে চেয়েছিলেন গার্বেজের মধ্যে, বাট আমার কাছে মনে হলো যে আমি সামহাও এটাকে কাজে লাগাতে পারবো. সো আমি বললাম যে লেটস সি, আমি দেখি. তো আমি এখন শুরুতে এটাকে আগে ক্লিন করে নিয়েছি এবং প্রত্যেকটা স্ক্রু খুলে নিয়েছি. খুলে নিয়ে এটার ভিতরটাও আমি ক্লিন করে নিচ্ছি. এন্ড এইখানে যা যা আমি ইউজ করব সবগুলা জিনিস আমার ঘরেই ছিল এবং এই জিনিসগুলো আমি ডলার স্টোর থেকে কালেক্ট করছিলাম. কাছে গ্লিটারের এই ফেব্রিকটা ছিল, এটা আমি অনেক আগে ডলার স্টোর থেকে এনেছিলাম এবং এটা অন্য একটা প্রজেক্টে আমি ইউজ করছিলাম, বাট সামহাও আমার কাছে ওটার ভালো লাগছিল না, সো আমি ওখান থেকে খুলে নিয়েছি এবং এখানে এটা আমার যতটুকু লাগছে আমি অতটুকু কেটে নিচ্ছি. এখন আমি হট গ্লু গান দিয়ে ভিতরে যে পার্টটা ছিল ওইটার মধ্যে গ্লু দিয়ে এটাকে স্টিক করে দিব, এতে করে পুরোটা জিনিস কভার হয়ে যাবে. এবার আমি এটা যেখানে ছিল ব্যাক টু ওখানে আবার প্লেস করে দিচ্ছি এবং একটু স্ট্রং থাকার জন্য ওখানে আর একটু গ্লু লাগিয়ে নিচ্ছি, এতে করে এই জিনিসটা ওটার মধ্যে স্টিক হয়ে যাবে আর মুভ হবে না. সবগুলা পার্টস অল টুগেদার যেভাবে ছিল আমি ওইগুলাকে আবার ব্যাক ওইভাবেই লাগিয়ে নিচ্ছি এবং স্ক্রুগুলাও লাগিয়ে নিচ্ছি. ক্রিস্টাল ডায়মন্ড জ্যাম, এগুলো আমি ডলার স্টোর থেকে অনেক আগেই নিয়ে এসেছিলাম এবং এগুলার প্রাইস ছিল $1.25 করে অ্যান্ড এখানে দুই প্যাকেটের মতো আছে. আমার মনে হয় সবটাই আমার হয়তো বা লাগতে পারে. তো হট গ্লুয়ের সাহায্যে আমি সবগুলাকে একটু কাত করে লাগাচ্ছি, আপনারা যদি খেয়াল করেন. অ্যান্ড আমার এখানে অ্যাকচুয়ালি একটু ভুল হয়ে গেছে, আমি এখানে এগুলা লাগানোর আগেই ফিটগুলা লাগানো উচিত ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম. তো এখন আমি ফিটগুলা লাগাবো এবং ফিটের জন্য আমি ইউজ করতেছি ন্যাপকিন রিং. এগুলা ডলার স্টোরে
$1.25 করে এখানে মনে হয় 6টার মতো আসে এক প্যাকেটে সো আমার 3টা লাগতেছে আমি প্লেস করতেছি হট গ্লু দিয়ে আপনারা চাইলে আরো স্ট্রং গ্লু ইউজ করতে পারেন ডলার ট্রিতে ফিক্স অল নামে আরেকটা গ্লু পাওয়া যায় ওটা অনেক স্ট্রং হয় তো ওটা বা সুপার গ্লু ইউজ করতে পারেন চাইলে আর আমি হট গ্লু ইউজ করছি ডায়মন্ড ব্লিং র্যাপ এগুলো আমি ডলার স্টোর থেকে নিয়ে এসেছিলাম আপনারা এগুলো ইবে বা অ্যামাজনেও অ্যাভেলেবল পাবেন বা ওয়ালমার্টও পাওয়া যায় তো আমি এখান থেকে কিছুটা অংশ চিকন করে কেটে নিয়েছি এবং যে জায়গাগুলো আমার দেখা যাচ্ছে ওই জায়গাটা কভার করে দিচ্ছি সেম ভাবে নিচের অংশটাতেও লাগিয়ে নেব তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি তো একেবারেই সারপ্রাইজ হয়ে গেছি এটা কমপ্লিট করার পরে আমি এতটা ভালো লাগবে কখনোই এক্সপেক্ট করিনি আর কী থেকে কী মেক করব আসলে ওইটাও আমার ধারণা ছিল না নিজের আইডিয়া থেকেই এটা সম্পূর্ণ মেক করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে কিন্তু টু বি অনেস্ট অনেক ভালো লাগছে অ্যান্ড রিয়েল লাইফে দেখতে এটা অসম্ভব সুন্দর লাগছে এবং এটা আপনি ঘরের যে কোনো জায়গায় যে কোনোভাবে ডেকোরেট করতে পারবেন যারা গ্ল্যাম খুব বেশি পছন্দ করেন তাদের জন্য ইটস পারফেক্ট কফি টেবিল ডাইনিং টেবিল কিংবা কিচেনের কাউন্টার টপ অর ঘরের যে কোনো জায়গায় ওয়াশরুম ভ্যানেরি যে কোনো জায়গায় এটা আপনার হাউসকে অনেক সুন্দরভাবে গ্ল্যাম আপ করবে যারা এলিগেন্ট বা গ্ল্যামারাস জিনিস পছন্দ করেন তাদের জন্য ইটস আগেই বলেছি পারফেক্ট আপনারা মেকআপ ব্রাশ বা মেকআপের কিছু আইটেম ওইটার উপরে রাখতে পারেন আজকাল লুক সুপার কিউট তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অ্যান্ড অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা এই টাইপসের কিছু পছন্দ করে অ্যান্ড আমার কাছে সত্যিই বলছি অসম্ভব ভালো লাগছে আই এম সো এক্সাইটেড টু ইউজ দিস ইন মাই হাউস আজকের ভিডিও আমি এখানেই শেষ করব
আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ও অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।